আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদের সাথে ছোট বাচ্চা কবুতর নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেশ কিছু বাচ্চা কবুতর ছাদে ছেড়ে রাখছি। এই বাচ্চা কবুতরগুলো আমার বাড়ির সব রেজাল্টকৃত কবুতরের বাচ্চা। এই বাচ্চাগুলো আমি ঘর লাগানোর জন্য কয়েকদিন, এই যে দেখতে পাচ্ছেন, আমার বাড়ির এই মুরগির পলোটার ভিতরে রেখে দিছিলাম। আজকেও কিছু ছোট বাচ্চা রেখে দিছি, দুই তিন দিন আমি পলোর মধ্যে রাখি। তারপর আজকে আমি যে কাজটা করছি, এই যে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাগুলো ছাদে হাঁটাহাঁটি করতেছে, বাচ্চাগুলোর এক সাইডের পাখাগুলো আমি কস্টেপ দিয়ে বেঁধে দিছি। কস্টেপ দিয়ে বেঁধে দেওয়ার কারণে তারা হঠাৎ করে চিল কিংবা কাক কিংবা অন্য কোনো পশু পাখি দেখলে তারা ভয়ে উড়ে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা লাফাচ্ছে, তার এক পা এক কস্টেপ দিয়ে বাঁধা আছে, সে স্বাভাবিক লাফালাফি করতে পারছে। এইভাবে আমি চার পাঁচ দিন বাচ্চাগুলো ছাদের ভিতরে ছেড়ে রাখবো। এরপরে আমি তাদেরকে ব্রিডিং রুম থেকে বের করে দিয়ে আমি আমার মাদী কবুতরের সাথে দিয়ে দিব। এইভাবে চার পাঁচ দিন থাকার পর বাড়িগুলো ভালো মতোই চিনে যাবে বাচ্চাগুলো। তখন বাচ্চাগুলো যদি আমি আমার মাদী কবুতরের সাথে বের করে দিই, তখন বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার প্রবণতাটা খুব কম থাকবে। আমি মূলত আমার লক্ষ্যে যত বাচ্চা কবুতর হয়েছে এ পর্যন্ত, আমার যত কবুতর আছে, আমি একই নিয়মে কবুতরের বাচ্চাগুলোকে ঘর চিনেছি। যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর পাখা বাড়ি দিতেছে, কষ্টের দিয়ে এক সাইডে পাখাটা বাঁধা আছে। এইভাবে যদি বেঁধে রাখি, চার পাঁচ দিন বাঁধা থাকে, তাহলে কবুতরগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঘর চিনে যাবে। যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ছোট বাচ্চা, ওইটা হলো আগের বেজের বাচ্চা, তার পরের বেজের বাচ্চা হলো এগুলো। এই বাচ্চাগুলো এইভাবে দুই তিন দিন পলোর মধ্যে থাকবে, রোদে থাকবে। রোদে রাখলে তাদের ভিটামিন ডি এর অভাবটাও পূরণ হয়ে যাবে। এইভাবে রোদে রাখার পর বাচ্চাগুলোর পাখাগুলো একটু মোটামুটি বড় হওয়ার পর আমি তখন কবুতর এই বাচ্চাগুলোরও পাখাগুলোর কষ্টে দিয়ে বেঁধে দিব। এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে, তাদের বডি স্ট্রাকচারগুলো দেখেন, কালারগুলো দেখেন, অথবা খাঁচার মধ্যে ভালো মতো দেখা যাচ্ছে না। আর এই বাকি বাচ্চাগুলো সব ছাদে এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, আধা ঘন্টার মধ্যে ছাদে এইভাবে হাঁটাহাঁটি করবে। এতে করে তারা যতটুকু আকাশ চিনা দরকার, তার বাড়িটাকে চিনা দরকার, তারা আস্তে আস্তে চিনে যাবে। এরপর আমি আমার মাদী কবুতরগুলোর সাথে দিয়ে দিব। এই যে এখানে বেশ কিছু বাচ্চা কবুতর, প্রথম খসড়ার যে বাচ্চাগুলো এগুলো এখানে আছে। এই যে দেখেন, এই যে পাশাপাশি দুইটা বাচ্চা কবুতর বসে আছে। এই বাচ্চা কবুতরগুলোকে আমি সেম ভাবে ঘরটা চিনাই। আমার আলহামদুলিল্লাহ আমার কবুতরের বাচ্চার হারানোর প্রবণতাটা খুবই কম। আপনার এই বছর আলহামদুলিল্লাহ একটা বাচ্চা এই পর্যন্ত নষ্ট হয় নাই, পক্স কিংবা মশায় কোনো সমস্যা করতে পারে নাই। আর আমার বাচ্চা কবুতর আমি এই পদ্ধতিতে ঘর চিনানোর কারণে আমার বাচ্চা কবুতর কখনই হারায় না। আমার গেছে বছরও কোনো বাচ্চা কবুতর হারানোর রেকর্ড নাই, কিন্তু গেছে বছর আমার বাজে অনেক ক্ষতি করছে। আমার একদিনই তিনটা কবুতর হারায় গেছে, যে কবুতরগুলো আমি নরসিংদী রোড 36 কিলো পাল্লা করা ছিল, একটা টুর্নামেন্ট খেলাও কবুতর ছিল। এই মাদী কবুতরগুলোর সাথে আমি আমার বাচ্চা কবুতরগুলো রেখে দিব। যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতরগুলো সাথে হাঁটাহাঁটি করতেছে। এই যে লাল বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই লাল বাচ্চাটা আমার এবার ওপেন সাইড খেলা মাদী কবুতরের বাচ্চা, তার বাবাটাও চার দিক পাল্লা করা হয়েছে। আপনারা সকলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এতে করে আপনাদের বাচ্চা কবুতর হারানোর সম্ভাবনাটা খুবই কমে যাবে। আর আপনারা অবশ্যই আমার বাচ্চা কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।